ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড প্রিয় অষ্টম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি অষ্টম শ্রেণী অর্থাৎ ক্লাস এইটের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা বিষয়ের প্রশ্নপত্রটি সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করতে চলেছি এই ভিডিওটিতে তাই অবশ্যই অবশ্যই দেখে নিতেই হবে পূর্ণমান পঁচিশ সময় পঞ্চাশ মিনিট এবার আমরা দেখে নেব প্রশ্নপত্রটি উত্তরসহ এক সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি পুনরায় লেখো ছটি প্রশ্নের উত্তর করতে হবে ছয় মার্ক প্রথমে দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন পল্লী সমাজ পাঠ্যাংশের আদর্শ চরিত্র উত্তর অপশান খ রমেশ দেখো নিচে উত্তর করে দেওয়া হয়েছে নেক্সট আমরা দেখব দুই দাগের প্রশ্ন কবিতায় উল্লেখিত নদীটি হলো উত্তর অপশন খ জল সিঁড়ি দেখো উত্তর জল সিঁড়ি নেক্সট তিন নম্বর প্রশ্ন ক্রিয়াপদের ক্রিয়াপদের মূলকে বলে উত্তর ধাতু ক্রিয়াপদের মূলকে বলে ধাতু অপশন ক ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট আমরা দেখে নেব চার নম্বর প্রশ্ন ও তার উত্তর রামবাবু গ্রামের মাথা বাক্যে রেখাঙ্কিত শব্দটি হলো শব্দটি কোন অর্থে প্রকাশ পেয়েছে দেখো উত্তর মোড়ল অর্থে অপশান খ রামবাবু গ্রামের মাথা বাক্যে রেখাঙ্কিত শব্দটি কোন অর্থে প্রকাশ পেয়েছে অপশান খ মোড়ল নিচে উত্তর করে দিয়েছি নেক্সট আমরা দেখব পাঁচ নম্বর প্রশ্ন বাহ কি সুন্দর খেলা এটি কোন ধরনের বাক্য উত্তর অপশান ক আবেগসূচক বাক্য নিচে দেখো উত্তর আবেগসূচক বাক্য নেক্সট আমরা দেখব ছয় নম্বর প্রশ্ন সুতোবা মেধাবী মেধাবী মেয়ে কিন্তু ভীষণ অহংকারী বাক্যটি উত্তর যৌগিক বাক্য এবার দেখে নেব দুই দাগের প্রশ্নগুলো এখানে যে কোনো ছটি প্রশ্নের উত্তর দাও ছটি প্রশ্নের জন্য ছয় মার্ক বরাদ্দ প্রত্যেকটি প্রশ্নের জন্য এক মার্ক করে বরাদ্দ রয়েছে নেক্সট এক নম্বর প্রশ্ন পল্লী সমাজ গদ্যাংশটি কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে উত্তর পল্লী সমাজ গদ্যাংশটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পল্লী সমাজ উপন্যাস থেকে নেওয়া হয়েছে দুই নম্বর প্রশ্ন কে কোথায় নিরাপদে ঘুমিয়ে থাকে উত্তর বৃক্ষ শিশু বীজের মধ্যে নিরাপদে ঘুমিয়ে থাকে তিন নম্বর প্রশ্ন আমাদের বিশ্রাম নেই রে কাদের বিশ্রাম নেই উত্তর হাওয়াদের দেখো হাওয়াদের বিশ্রাম নেই হায়াকার ও অন্তস্তাকার হাওয়াদের হাওয়াদের কোনো বিশ্রাম নেই উত্তর হবে হাওয়াদের হাওয়াদের কোনো বিশ্রাম নেই নেক্সট আমরা দেখব চার নম্বর প্রশ্ন অতিথিদের সঙ্গে অতিথিদের সঙ্গে মেয়েলি গল্পের মাঝে কে 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 খাবার নিয়ে এসেছিল উত্তর অতিথিদের সঙ্গে মেয়েলি গল্পের মাঝে জল খাবার নিয়ে এসেছিল বুক ও তার বুকু দেখো এটা বুকু ও তার সেজো খরিমা বুকু ও তার সেজো খড়িমা নেক্সট নীলু অপুকে কি দেখতে নিয়ে গিয়েছিল উত্তর নীলু অপুকে পাখির ছানা দেখতে নিয়ে গিয়েছিল ছয় নম্বর প্রশ্ন হরিহর ছেলেকে নিয়ে কদিন পর ফিরে আসে উত্তর হরিহর ছেলেকে নিয়ে দুদিন পরে ফিরে আসে সাত নম্বর প্রশ্ন অপু কড়ি খেলতে কোথায় গিয়েছিল উত্তর অপু কড়ি খেলতে জেলে পাড়ায় গিয়েছিল তিন দাগের প্রশ্ন সংক্ষিপ্ত যে কোনো একটি তিনের এক নম্বর প্রশ্ন সিঁড়ি ভেঙে আর উঠতে পারবো না বাবা কারা এ কথা বলেছেন তারা সিঁড়ি ভেঙে উঠতে পারবে না কেন দেখো এক যোগ দুই উত্তর আশাপূর্ণা দেবী রচিত কি করে বুঝবো গল্প থেকে উদ্ধৃত গল্প থেকে গৃহীত উদ্ধ্রাংশটি উদ্ধৃতাংশটি বুকুদের বাড়িতে উত্তরপাড়া থেকে আসা বুকুর মায়ের পাতানো ছেনুমাসি ও বেনুমাসি বলেছেন শারীরিকভাবে খুব মোটা সোটা বা ভারিকি ধরনের হাওয়া হওয়ায় সিঁড়ি ভেঙে উপরে ওঠা তাদের পক্ষে খুব কষ্টসাধ্য তাছাড়া তারা অনেক পথ কষ্ট করে এসেছেন বিশেষ করে দু তিনবার বাস বদল করে শেষে রিকশা করে তারা এখানে এসে পৌঁছেছেন ফলে তারা খুবই পরিশ্রান্ত এ কারণে তারা এ কারণে তারা সিঁড়ি ভেঙে উপরে উঠতে পারবেন না তিনের দুই নম্বর প্রশ্ন দেখো কুড়িজন কৃষক কার কাছে এসে কেন কেঁদে পড়ল বন্ধুরা এই প্রশ্নটি তোমরা বইয়ের থেকে পড়ে নিও নেক্সট আমরা দেখব চার দাগের প্রশ্নগুলো চার দাগের প্রশ্নগুলো দেখে নেওয়া যাক ও তার উত্তর সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে এর জন্য তিন মার্ক চারের এক নম্বর প্রশ্ন কেঁদে কেঁদে ভাসিতেছে আকাশের তলে কবির এমন মনে হওয়ার কারণ কি বলে তোমার মনে হয় উত্তর উদ্ধৃতাংশটি জীবনানন্দ জীবনানন্দ দাশের লেখা রূপসী বাংলা কাব্যগ্রন্থের পাড়াগার দুপোহর ভালোবাসি কবিতা থেকে নেওয়া হয়েছে পাড়াগাঁয়ের দ্বীপ প্রহরে প্রকৃতির যে রূপচিত্র কবির স্বপ্নের চোখে ধরা পড়েছে তা এক বেদনাময় বিষন্ন প্রকৃতির চিত্র যদিও সেই বিষন্ন প্রকৃতির চিত্রকে কবি ভালোবাসেন রৌদ্রের তাপে প্রাণহীন শুক্ন পাতা নুয়ে পড়া ছন্দহীন বুনো চালতা গাছের ডাল সব কিছুর মধ্যে যেন একটা বেদনা প্রকাশ পায় জলসিঁড়ি নদীতে জীর্ণ ফোপরা একটি নৌকাকে হিজল গাছে বেঁধে রেখেছে কেউ কোথাও সেই নৌকার মালিকের দেখা নেই মালিকহীন নৌকাটি ভাসছে নদীর জলে দুপুরের রোদ্রে যেন বেদনার এরকমই গন্ধ মিশে আছে তাই আকাশের নিচে সেই বিষণ্ণ প্রকৃতি যেন কেঁদে কেঁদে বেড়াচ্ছে নেক্সট চারে দুই এ যত আনন্দ হাসি আঁকা জীবন্ত করি কবিতায় কবি প্রকৃতির সঙ্গে একাত্তর যে গ্রামীণ কুটিরের জীবন্ত ছবি এঁকেছেন তার বিবরণ দাও উত্তর কবি জসীমউদ্দিন গড়াই নদীর তীরে অবস্থিত একটি কুটিরের সঙ্গে প্রকৃতির নিবিড় সম্পর্কের এক জীবন্ত ছবি এঁকেছেন কুটিরটিকে ঘিরে আছে নানান জাতীয় লতাপাতা ও বিভিন্ন রকমের বুনো ফুল গাছ লাউ কুমড়োর ঝাড়ের নিচে নোটের শাকের লাল রঙের উজ্জ্বলতা মনকে ভরিয়ে দেয় বিভিন্ন পাখি ও এই কুটিরের টানে এখানে আসে এবং গাছের শাখায় বসে নির্ভয়ে গান ধরে উঠোনে শুকোতে দেয় মটর মুসুরের ডাল কালো জিরা ধনে এবং লঙ্কা মরিচকে দেখে মনে হয় যেন আলপনা আঁকা উঠোন ছোট্ট এই কুটিরটির সমস্ত আনন্দই যেন জীবন্ত ছবির মতো প্রকাশ পেয়েছে সমস্ত প্রকৃতি মায়া মমতাই এই গ্রামীণ কুটিরটিকে বেষ্টন করে আছে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে এখানে দেখো একটি প্রশ্নের জন্য মার্ক বরাদ্দ অপু দুর্গা চড়ুই ভাতি আয়োজন সম্পর্কে লেখো উত্তর দেখো নীলমণি রায় এর বাড়ির জঙ্গলে অপু দুর্গার চড়ুই ভাতির আয়োজন করে দুর্গা নিজের হাতে জঙ্গল সাফ করে অপু জ্বালানির জন্য শুকনো লতা পাতা কুড়িয়ে আনে সর্বজয়াকে না জানিয়ে তারা ভাড়ার থেকে চাল তেল নিয়ে আসে তারপর ছোট ছোট মাটির হাঁড়িতে ভাত চাপানো হয় অপুর ডাকে বিনিয় তাদের সঙ্গে যোগ দেয় এবং সে কাঠ আর জল নিয়ে আসে রান্নার দায়িত্ব নেয় অপু চড়ুই ভাতিতে সেদিন তারা কলা পাতায় ভাত মেটে আলু সিদ্ধ ও বেগুন ভাজা খায় পাশের দুই বাঁকা কঞ্চি অপুর জীবনে এক অদ্ভুত জিনিস কেন বাঁকা কঞ্চি অপুর কাছে অনেক মূল্যবান এক অদ্ভুত জিনিস যা সহজেই খুঁজে পাওয়া যায় না অনেক খুঁজে খুঁজে বন জঙ্গলের ভিতরে একটা শুকনো গোড়ার দিক থেকে মোটা আগার দিক শুরু এমন হালকা ও বাঁকা কঞ্চি অপু জোগাড় করে আনে তা দিয়ে অপু যুদ্ধযুদ্ধ খেলা করে এই অদ্ভুত সামান্য উপকরণটি দিয়ে সে মহাভারতে সোনা যুদ্ধযুদ্ধ খেলার কল্পনায় মেতে থাকত একা একা নির্জন জায়গায় কখনো বাঁশবাগানের পথে কখনো নদীর ধারে নিজের মনে কথা বলতে বলতে সে ঘুরে বেড়াতো এই আনন্দ কেবল অপুই বোঝে অন্য কেউ বোঝে না সে সেই বাঁকা কঞ্চি নিয়ে কখনো তামাকের দোকানি কখনও বা ভ্রমণকারী কখনো বা সেনাপতি কখনও বা মহাভারতের অর্জুন সে যে আপন মনে খেলে সব শিশুই সামান্য উপকরণ নিয়ে খেলার চেষ্টা করে এই তুচ্ছ উপকরণও শিশু মনে অমূল্য বলে মনে হয় কঞ্চিটিকে অপুতরবারি মনে করে রামায়ণ মহাভারতের কল্পজগতে মান মানুষ ভ্রমণ করে বেড়াতো তাই এই সামান্য উপকরণ তার মনে আশ্চর্যে আনন্দ এনে তার মনে আশ্চর্য আনন্দে এনে দিত ছয় যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান চার বিদ্যালয়ের সামনে জোরে যানবাহন চালানো অমার্জনীয় অপরাধ এই মর্মে সচেতনতা গড়ে তুলতে দৈনিক পত্রিকার সম্পাদককে পত্র লেখো অথবা দেখো ছয়ের দুই আছে তোমার এলাকায় রাস্তায় বর্ষাকালে জল জমে যায় এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্র সম্পাদকের কাছে একটি পত্র লেখো তাহলে এখানে প্রথমটি সম্পর্কে লেখা হচ্ছে দেখো সংবাদপত্রে লিখতে বলেছে এখানে বিদ্যালয়ের সামনে অনিয়ন্ত্রিত যানবাহন চলা বন্ধ হোক এই নিয়ে সম্পাদক সমীপেস আনন্দবাজার পত্রিকা ঠিকানা দেওয়া হয়েছে এবার দেখো বিষয় বিদ্যালয়ের সামনে অনিয়ন্ত্রিত যানবাহন চলা বন্ধ হোক এখানে দেখো এইভাবে তোমরা লিখবে তোমাদের ইচ্ছামতো আমি মুর্শিদাবাদ জেলার বাহাদুরপুর স্কুলে একজন ছাত্র ইদানিং আমাদের স্কুলের সামনে যানবাহন চলাচলের মাত্রা অত্যন্ত বৃদ্ধি পেয়েছে চালকরা অনিয়ন্ত্রিতভাবে রাস্তায় গাড়ি চালাচ্ছে এতে স্কুলের ছাত্রছাত্রীরা সবসময় সমস্যার সম্মুখীন হচ্ছে স্কুলের সামনে এভাবে অনিয়ন্ত্রিতভাবে যানবাহন চালানো একটি অমার্জনীয় অপরাধ আমরা ছাত্রছাত্রী অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকা সকলে এ বিষয়ে যানবাহন চালকদের কাছে আবেদন করছি কিন্তু কোনো লাভ হয়নি এবার দেখো তাই আপনার বহুল প্রচারিত সংবাদপত্রের মাধ্যমে আমি এই বিষয় বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই এছাড়া স্থানীয় ব্যক্তিবর্গের মধ্যে একটু সচেতনতা গড়ে তোলাও জরুরি আপনাদের সাহায্য ছাড়া এই সচেতনতা গড়ে তোলা অসম্ভব আশা করি এই বিষয়টির গুরুত্ব বিবেচনা করে আমার পত্রিকাটি প্রকাশ করে আমাকে বাধিত করবেন এখানে নমস্কারান্তে যে লিখবে তার নাম লিখতে হবে আর ঠিকানা এখানে যে লিখছে তার ঠিকানা সম্পূর্ণ লিখতে হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করো থ্যাংক ইউ ভেরি মাচ কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও